আসসালামু আলাইকুম, মজা লাগছে চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের গন্তব্য রাজশাহী, এবং রাজশাহীতে কি করব কি খাবো টোটাল ভিডিওটি আপনারা সবসময় বের হওয়ার আগে প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে, মোবাইল চার্জার, তারপর প্রয়োজনীয় কাগজ জামা কাপড় সব সাথে নেবেন, কারণ রাজশাহী তো অনেক ঠান্ডা, শীতে যেন কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা নিয়েই আপনারা বের হবেন। অলরেডি আমি রওনা দিয়ে দিলাম, আর আমাদের ট্রেন হচ্ছে 12:30টার ট্রেন, যেহেতু আমি আগেই রওনা দিয়ে দিয়েছি। আমি যাব, প্রথমে যাব শিমুরতলি, ওইখান থেকে আমি 11টার সময় চলে যাব রেল স্টেশন। আমরা ইতিমধ্যে একটু সেটু করে বসে পড়েছি তিনজন, চলে এসেছি শিমুলতলি। এখন আমরা মেঘডুবিতে, আমরা সবসময় এই মেঘডুবিতেই আমরা আড্ডা দিয়ে থাকি, আর এই মেঘডুবি খাবার অনেক সুস্বাদু হয়, যেহেতু এটা সম্পূর্ণ আর্মিদের আন্ডারে, তারা এটা নিয়ন্ত্রণ করে। আর আপনারা যদি কখনো শিমুরতলি আসেন তাহলে অবশ্যই এখানে সেই খাবার টেস্ট করে যাবেন। এটা মেঘডুবির খাবারের চাট বলে তার না, এখানে আপনি প্রায় চাটে যে যে খাবার আছে সবগুলি পেয়ে যাবেন। আর এই খাবারের যে প্রাইসটা আছে, প্রাইসটা আপনারা খুব রিচেবল প্রাইসই আছে। আর এখন এর সাথে নতুন কিছু অ্যাড হয়েছে যেটা এখানে নাই, তো মামা এইটা নতুন অ্যাড হয়েছে। আমরা যখনই আসি এমাম আমাদের সার্ভ করে, এমামার সাইডেই আমরা সবসময় বসি। এখন মামা কী খাওয়া যায় এখান থেকে, এই যে নতুন নতুন এইখান থেকে রাতের খাবার খেয়ে আমরা এখন চলে যাব মোটু মামার চায়ের দোকানে, সেখানে আমরা বসে মালটা চা খাবো আর বসে আড্ডা দিব। সেখানে আছে আমাদের রনক ভাই, অমিত ভাই, ইসলাম ভাই, আরো বেশ কয়েকজন। চায়ের আড্ডা শেষ করে এখন যোধপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ইতিমধ্যে যোধপুর রেল স্টেশনে পৌঁছে গেছি, তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আরো 10 জন, আমরা মোট আছি 11 জন। তো ওরা আগে এসে পড়েছে আছে সামনে, আমরা সবাই চলে আসছি এখন যোধপুর রেল স্টেশনে। আর আমরা আজকে যাচ্ছি সেটা হচ্ছে পদ্মা এক্সপ্রেস, তো আমাদের ট্রেনটা 12:30টার ট্রেন। আর এই যে হচ্ছে আমাদের ব্লগার মিরাজ অফিসিয়াল, সবাই তার পেজে আর ব্লগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন, তার মজা লাগছে ব্লগটা সবাই দেখবেন, আর আশা করি আপনাদেরও মজা লাগবে, যেহেতু নামটা আমার কাছেই মজা লাগছে আর ব্লগের নাম হচ্ছে মজা লাগছে, আর এটা আমার, আশা করি আপনারা দেখবেন, দেখলে আপনাদের অবশ্যই মজা লাগবে। এটা আমার প্রথম ব্লগ, এটা হচ্ছে লুপরের মজা লাগছে ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ হতে যাচ্ছে, তো আশা করি এই ব্লগটাই সবচেয়ে বেশি মজা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে সবাই একবার বলি মজা লাগছে, মজা লাগছে। আপনারা যারা
রেঞ্জানি করতে পছন্দ করেন এবং ভালোবাসেন তাদেরকে একটি কথা বলতে চাই, যারা চালানোর কাছে বসবেন তারা একটু সতর্ক হয়ে বসবেন, কারণ চালানোর পাশ থেকে আমরা মাঝে মাঝে দেখতে পারি যে বিভিন্ন জায়গায় হাত থেকে মোবাইল টেনে নিয়ে যায়। তো আমরা যারা রেঞ্জানি করব তারা এই বিষয়টি এখন আমরা রাজশাহী মেন যে স্টেশনের যে গেটটা এই গেটের সামনে আছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে ছোট ভাই রাফাত, রাফাত জার্নি কেমন হলো বলো? অসাধারণ, খুবই ভালো লাগতেছে। এই স্টেশনটা অনেক সুন্দর, আশা করি সামনে আরো অনেক কিছু দেখতে পারবো। তারপরে যাবো আমরা, মজা হবে, সাথে থাকুন সাথে থাকুন। আমরা এখন যাচ্ছি সকালে নাস্তা খেতে, নিহারি আর রুটি। এইটা সবচেয়ে বিখ্যাত হচ্ছে অতিথি রেস্টুরেন্টে, এবং চাও পাওয়া যাবে ভালো, এবং পাওয়া এখানে পাওয়া যাবে। আমাদের মামা নিয়ে যাচ্ছে, সাথে থাকুন। নিহারি আর নান রুটি দিয়ে নাস্তা শেষ করে আমরা এখন চলে যাব রাজশাহী শহরে হোটেলের উদ্দেশ্যে। শহরেই পড়েছে, হোটেলের নাম রয়্যাল রাজ, এটা হচ্ছে 4-স্টার মানের হোটেল। আমরা আজকে এখানে শেষ করছি, আর রাজশাহীর যে পরের বাকি অংশ, রাজশাহীতে আমরা কী খাবো, কোথায় যাব, এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন আমাদের এর পরের ব্লগ। মজা লাগছে চ্যানেলের সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।